ভালো আছো তো? আজকে আমার থাম্বনেলটা দেখে বুঝতেই পেরেছি আমরা কোথায় যেতে চলেছি, নৈহাটির বড়মা দেখতে চলেছি। তো আমাদের ট্রেন আছে 3:30-এর সময়, আমরা কিছুক্ষণ বাদেই বেরিয়ে যাবো। তো একবারে তোমাদের সাথে আমার দেখা হবে রেডি হয়ে বাইরে। তো যাওয়ার আগে বলে দিই, যারা যারা আমার চ্যানেলে নতুন তো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইবের পাশে দেখুন বেল আইকনটাকে অল অন করতে ভুলবেন না। তো যত আমার নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে চলে যাবে। তো একবারে আপনাদের সাথে দেখা হচ্ছে, রেডি হয়ে বাইরে। তো লেটস স্টার্ট। তো হাই গাইস, রেডি হয়ে চলে এলাম। তো পাড়ায় সব দাদারাও দাঁড়িয়ে আছে। তো একবারে তোমাদের সাথে দেখা হচ্ছে পাড়া দাদাদের সাথে। আমরা চলে এসেছি বাইরে, বাইরে থেকে হাঁটতে যাচ্ছি। তো হাঁটতে হাঁটতে এখন দাদাটাকে নেবো, তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাবো। দাদা বেরিয়ে গেছে, কত দেরি করে দিয়েছে আজকে আমাদের যাওয়ার কথা 3:15-এর ট্রেনে, সেখানে এখন বাজে 4:45। তো কত দেরি করে দিয়েছে আমাদের রেডি হতে গিয়ে। তো গাইস, আমরা এখন বিধাননগর স্টেশনে আছি। তো এখান থেকে আমরা ট্রেন ধরে এখন নৈহাটি যাবো। তো নৈহাটি থেকে বড় মাকে দেখবো যেমন বলেছিলাম। তো একবারে আপনাদের তোমাদের সাথে দেখা হচ্ছে ট্রেনের ভেতরে। বড়মার দিকে গিয়ে চলেছি। তো যথাযথ যা যা হচ্ছে সব ফুটে সামনে দেখাবো, ওরকম বড় মাকেও দেখাবো। আচ্ছা, নৈহাটি সব থেকে বড় বড় মা আমাদের, কথা আমার মনে হয় শোনা যাচ্ছে না। আমরা বড় মা দেখে চলে এসেছি। তো এখন আমরা সব বাড়ি যাচ্ছি। তো একবার আপনাদের সাথে দেখা হচ্ছে বাড়িতে। বাড়িতে ফিরে চলে এসেছি। তো তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটাকে অল অন করতে ভুলবেন না। তো যত আমার নতুন নতুন ভিডিও তো সবার প্রথম আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো আবার আপনাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। ততদিনের জন্য গুড বাই।